সে এত ক্ষুদে কেন? জ্যোতি আমাকে মাত্র 2 ফুট লম্বা হতে পারে, কিন্তু 29 বছরে অনেক কিছু অর্জন করেছেন। আনুষ্ঠানিকভাবে 2011 সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের সবচেয়ে ছোট জীবিত মহিলা হিসেবে ঘোষিত হন জ্যোতি আমাকে। ছোট আকার সত্ত্বেও জ্যোতি শক্তি এবং স্থিতিস্থাপকতার একটি পাওয়ার হাউস। ভারতের নাগপুরে জন্মগ্রহণ করেন জ্যোতি। 4 বছর বয়সে তার বেড়ে ওঠা বন্ধ এবং স্বাস্থ্য সমস্যা অনুভব করেন। জ্যোতি অ্যাকন্ড্রোপ্লাসিয়া নামক একটি অবস্থা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন, যা বামনতার একটি রূপ। আকারে ছোট থাকা সত্ত্বেও আমাকে ইতিবাচক এবং তার জীবনকে পূর্ণভাবে বাঁচতে দৃঢ় প্রতিজ্ঞ। আমেকে একজন সক্রিয় শিশু, যিনি নাচতে এবং খেলাধুলা করতে পছন্দ করেন। হরর সিনেমা ডেভিলস টু দ্বারা তার অভিনয়ের অভিষেক ঘটে, যেখানে তিনি একটি বামন চরিত্রে অভিনয় করেন। আমেরিকান হরর স্টোরি ফ্রিক শো এবং বেভারলি হিলসের রিয়েল হাউস ওয়াইফস এর মতো জনপ্রিয় টিভি শোতেও তার অভিনয় করেন। কাজের পাশাপাশি আমেকে বামন এবং অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষেও একজন উজ্জ্বল দৃষ্টান্ত। জ্যোতির গল্প সত্যি অনুপ্রেরণাদায়ক, প্রমাণ করে যে আপনি যদি আপনার মনস্থ করেন তবে যে কোনো কিছুই সম্ভব। তো আফরোজ, মাই টিভি।